রুমাল দিয়ে ভালো করে চোখটা বাঁধবেন। আচ্ছা আপনি কখনো, এক সেকেন্ড, আপনি কখনো ফাঁসির ব্যাগ করেছেন? না, ভগবান করেছে সৌভাগ্য যেন আপনার না হয়। এবারে আপনি কিছুক্ষণের জন্য আমাকে একটা ফাঁসির ব্যাগ পরিয়ে দেবেন, দুটো রুমাল, একটা ফাঁসির ব্যাগ, এবং তারপর দেখা যায় কি ম্যাজিক ঘটে। চেয়ার, চলুন তো শুরু করছি আমরা। এবারে এই যে ছোট্ট বন্ধুটা শুয়ে পড়েছে, এবার দেখুন মানুষের মানে আনন্দ থেকেও মানুষের দাম অনেক বেশি, কারণ বিনোদন থেকে মানুষের জীবনের দাম অনেক বেশি। আমি যদি কোনো রকম ভুল এম করার চেষ্টা করি, আপনি আমাকে আটকে দেবেন এবং আপনি আমার হাতটা ধরে বলবেন মাথা কোন দিকে, পা কোন দিকে, এবং তার শরীরটা কোথায় আছে। এবার একের পর এক পরীক্ষামূলক কিছু জিনিস আছে, আমরা ডেকে নেব। প্রথমে আছে একটা রেল হ্যাঙ্কি। এবার দেখুন তো, চশমাটা খুলে নেবেন। এই রুমালটা যদি চোখের মধ্যে রাখা হয়, একটু সামনে তাকাবেন, সবাই দেখতে পাবে, কিছু কি দেখা যাবে? দেখা যাচ্ছে না? না দেখা। এবারে আমাদের কাছে পরীক্ষামূলক এই সেই ক্ষুদিরামের ফাঁসির সে ব্যাগ। আমরা লালবাজার থানা থেকে আমরা স্পেশাল পারমিশন দ্বারা এটা সংগ্রহ করি। এবার কিছুক্ষণের জন্য আমি আপনাকে পড়িয়ে দেব, ঠিক আছে? না, সত্যি সত্যি ফাঁসি হবে না, চিন্তা নেই। এবারে পড়িয়ে দেবো এবং আপনাকে অনুভব করতে হবে যে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে কি যাচ্ছে না। ওকে, হ্যাঁ ম্যাডাম, পড়েছেন? বাই এইটা পড়ার পরে বাইরের কি কোনো জিনিস দেখা সম্ভব? না। কখন সম্ভব? না। এবং ভেতরটা কি পরিমাণে গরম আপনি বুঝতে পারছেন? ভেতরে অক্সিজেন নেওয়ার মতো কোনো জায়গা নেই, সাফোকেশনের অভাবে যে কোনো মানুষের মৃত্যু ঘটতে পারে, একদিক। আমরা আরো একটি দিক ঘুরিয়ে দেখাচ্ছি, সম্ভব? না, কখনোই সম্ভব না। তো চলুন আমরা শুরু করছি পৃথিবীর সব থেকে সেরা এবং প্রাচীন খেলা, দ্য এক্স রে আই। এবার আমার কাছে আছে চারটে বড় বড় আলু, আপনি স্যার ইচ্ছে মতো বাচ্চাটি যে কোনো জায়গায় সরিয়ে রেখে দেবেন। এখন না, আমার চোখটা বন্ধর পরে। আচ্ছা, আমার কি ছোটবেলার খেলনাটা আনা হয়েছে? আমার ছোটবেলার খেলনাটা দেবে, এই হচ্ছে আমার ছোটবেলার খেলনা। এবারে আপনি আলুগুলো রেখে দেবেন, আমি আমার ম্যাজিকের শক্তি দ্বারা আমি না দেখে তার শরীর থেকে আলুগুলোকে আমি এম করার চেষ্টা করব। যদি ভুল করি আপনি দয়া করে আমার হাতটা আটকাবেন। তো চলুন শুরু করছি সেই ম্যাজিক, অন্ধ চোখের জাদু, অর্থাৎ দ্য এক্স রে আই। দেখুন, আপনি আমার হাতটা কিন্তু আটকাবেন যাতে কোনো বিপদ না ঘটে। ওকে, শুরু করছি। আচ্ছা, চেয়ারটা একটু সরিয়ে দেবেন, হ্যাঁ, ডান দিকে বাঁ দিকে কেউ নেই তো কাছাকাছি, একটু সরে যাবেন তাহলে। তো চলুন, আপনাদের আশীর্বাদ নিয়ে শুরু করছি সেই পৃথিবীর সব থেকে প্রাচীন খেলা, দ্য এক্স রে আই। Thank you.
দিচ্ছি, কোন রকম সাহায্য রূপ নয়, আপনারা একদম সরে যাবেন, সম্পূর্ণ নিজের চেষ্টা করছি আমি, দেখুন।